হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে লোকাল হোস্টে একটি কাস্টম ডোমেন অ্যাড করতে হয়। তো চলুন আমরা কাজ শুরু করি। তো কাস্টম ডোমেন অ্যাড করার জন্য অবশ্যই আমার আপনাদের জ্যাম্প সার্ভারটা ইনস্টল করা থাকতে হবে। তো ঠিক আছে, চলুন আমরা কাজ শুরু করি। তো আমরা কি করতাম, সার্ভারটা অন করে এখানে লোকাল হোস্ট লিখে এভাবে যেতাম, তাই না? এখন আমরা এখানে আমরা লোকাল হোস্ট লিখবো না, আমাদের নাম লিখবো। লিখে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো যা খুশি তা দিয়ে ঢুকতে পারবো, ঠিক আছে? univahost.com। যেমন ধরুন আমরা একটা ডোমেইন তৈরি করবো, ডোমেইনটার নাম দিই ধরুন shipon.com। যেহেতু এটা .com ডোমেইন গুলো অলরেডি অনলাইনে আছে, তাই না? তো এটা অনলাইন থেকে নেবে, আপনারা অন্য কিছু দেওয়ার ট্রাই করবেন, যেমন ডেভ বা এই ধরনের কিছু। তো এভাবে ডট দিলে আসলে অনেক সময় ক্রোম ব্রাউজারের সমস্যা করে, অন্যান্য ব্রাউজার গুলোতে তেমন সমস্যা হয় না। তো আমরা একটা কাজ করি, .me দিয়ে একটা ডোমেইন তৈরি করি। হ্যাঁ, তারপর আমরা যদি ক্রোমে সমস্যা করে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে আবার অন্যভাবে করবো, যাতে ক্রোমেও ইউজ করা যায়। তো আমাদের এই ডোমেইনটি তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, ডোমেইন যে কোনো একটা ডোমেইন নেম সিলেক্ট করতে হবে। ধরুন এরকম আমরা একটা ডোমেইন তৈরি করবো। তো এই ডোমেইনটা কিন্তু আপনাদের কিনতে হবে না আবার। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের লোকাল হোস্টে কাজ করবে শুধু। তো ঠিক আছে, আমাদের প্রথমে যেতে হবে আমাদের যে লোকাল হোস্টের ডিরেক্টরি আছে এখানে, এখান থেকে আমরা চলে যাবো stdocs-এ। এখানে আমাদের ডোমেইন, যেই ডোমেইন ডোমেইনের নাম যেটা, ওই নামে একটা এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমরা ফোল্ডারটা তৈরি করে নিলাম shipon.me। ওকে, তো এটার মধ্যে আমরা একটা html ফাইল, এক্সাম্পল একটা ফাইল বানিয়ে রাখি, অথবা index.php ফাইল, যাতে কাজ করলে আমরা বুঝতে পারি যে এটা কাজ করতেছে আমাদের ডোমেইনটা। আমরা কাজ করি এখানে html, আর এখানে একটা h1 ট্যাগ দিয়ে my domain is working, ওকে এরকম লিখে রাখলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই ডোমেইনটা নিয়ে কাজ করি। এটাকে প্রথমে আমাদের কনফিগারেশন করতে হবে। আমাদের প্রথমে যেতে হবে, দুইটা কনফিগারেশন লাগবে আমাদের। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যাবেন সি ড্রাইভে, সি ড্রাইভ থেকে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে এখান থেকে যাবেন আপনারা system32-তে, ওখান থেকে আপনারা চলে যাবেন ইটিসি system32, তারপরে যেতে হবে ড্রাইভসে, ঠিক আছে? প্রথমে উইন্ডোজ, তারপরে system32, তারপর ড্রাইভস, তারপরে ইটিসি, তারপর হচ্ছে কি এই যে আমাদের হোস্ট ফাইলটা লাগবে। তো দেখুন আমি কোথায় আসছি, প্রথমে সি ড্রাইভ, তারপর উইন্ডোজ, তারপরে system32, তারপর ড্রাইভস, তারপর ইটিসি। এই ডিরেক্টরিতে এসে আপনারা এই ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করবেন, অথবা যে কোনো কোড এডিটরে ওপেন করে আপনারা এটাকে এডিট করবেন। তবে এখান থেকে এডিট করতে গেলে অনেক সময় এডিট হয় না, ঝামেলা করে। তো আমরা কি করবো, এটাকে মুভ করে, এত ঝামেলা না করে মুভ করে ডেস্কটপে নিয়ে আসবো। এখান থেকে খুব সহজে এডিট করা যাবে, কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে? তো আমাদের এখানে কি এডিট করতে হবে, এই যে দেখুন এখানে হ্যাশ দিয়ে কমেন্ট করে রাখছে এই লাইনটা। এখানে আমাদের লোকাল হোস্টের আইপিটা আছে, আমাদের এই আইপিটা লাগবে। এটা একদম নিচে নিয়ে যাই আমরা, নিচে গিয়ে আমরা এখানে একটা কাজ করি, এটাকে একটু সাজিয়ে রাখি যাতে অন্যগুলোর সাথে মিশে না যায়। তো এগুলো আপনাদের না দিলেও কোনো সমস্যা নেই, আর দিলেও কোনো সমস্যা নেই। তো আমাদের আইপিটা এখানে দিয়ে আমরা একটু স্পেস দিয়ে এখানে আমাদের ডোমেইন নেমটা লিখে দেব। আমাদের ডোমেইন নেমটা কি ছিল, shipon.me, আমরা এই নামে ডোমেইন চাচ্ছি, তাই না? ওকে, সেভ করলাম। সেভ করে আমাদের আরেকটা কনফিগারেশন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা তো এখানে সেভ করে নিলাম, তাই না? তো আমাদের এই ফাইলটা তো আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসি। তারপর আমাদের আবার চলে যেতে হবে লোকাল হোস্টের যে ডিরেক্টরি আছে stdocs ফোল্ডারে, stdocs-এ গিয়ে, আচ্ছা stdocs-এ না, লোকাল হোস্টের যে ডিরেক্টরি আছে মেইন ডিরেক্টরি, এখানে যেতে হবে গিয়ে অ্যাপাচি কনফিগটা আমাদের করে নিতে হবে। আমরা এই যে অ্যাপাচি যে ফোল্ডারটা আছে এটাতে যাব, গিয়ে আমাদের এখানে কনফিগে যেতে হবে। কনফিগে গিয়ে এখানে এক্সট্রাতে চলে যাব। এক্সট্রাতে গিয়ে আমাদের যে এখানে httpdvhosts.config নামে যে ফাইলটা আছে, মানে ভার্চুয়াল হোস্টের যে কনফিগ ফাইলটা আছে, এটাকে আপনারা ওপেন করবেন। এখান থেকে এটাকে সরাসরি ওপেন করলে সমস্যা হবে না, আপনারা এখান থেকে সরাসরি ওপেন করবেন যে কোনো একটা কোড এডিটরে। ওপেন করে একদম নিচে চলে যাবেন, নিচে গিয়ে যে দেখুন এখানে একটা একদম নিচে একটা এক্সাম্পল কোড দেওয়া থাকবে, এই কোডটাকে আপনারা কপি করবেন। কপি করে একদম নিচে চলে যাবেন, নিচে গিয়ে এখানে যেই হ্যাশগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন, ওরা এভাবে কমেন্ট করে রাখছে, আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, সবগুলো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের ডোমেইনটা এটার মধ্যে অ্যাড করা। আমরা অ্যাপাচিতে ডোমেইনটা অ্যাড করার জন্য আমাদের যে ডোমেইন নেম ছিল, ডোমেইন নেমটা কি, shipon.me, তাই না?
এই যে এখানে webmaster at the rate of dummy যে যে ডোমেইনটা আছে এখানে আমরা লিখে দেব shipon.me ঠিক আছে তো সেম ভাবে আমরা এই যে যে জায়গাগুলোতে এই ডোমেইনটা ছিল যে एग्जांपल ডোমেইনটা সবগুলো জায়গাতে আমরা দিয়ে দেব এখানে তারপর এখানে দিতে হবে আমাদের তারপর আর কোথায় দিতে হবে এই যে এখানে দিতে হবে এখানে আবার এটা কেটে ফেলবেন না যেন তারপর এই এখানে দিতে হবে ওকে দেওয়া শেষ হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানে আমাদের সার্ভারটাকে অফ করে আবার অন করা অন করে তারপর আমরা কি করব এখানে এই ডোমেইনটা দিয়ে সার্চ করব shipon.me দেখি কাজ করে কিনা এই যে দেখুন মাই ডোমেইন ইজ ওয়ার্কিং ওয়াও তো আমাদের ডোমেইনটা কিন্তু কাজ করতেছে কোনো সমস্যা ছাড়াই তো আরেকটা কথা এখানে আপনারা চাইলে একটা ডোমেইন না আপনি চাইলে আরো অনেকগুলো ডোমেইন সেম প্রসেসে এখানে তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এখানে আপনার নাম অথবা আপনার কোম্পানির নাম দিয়ে আরো অন্যান্য ডোমেইনও তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি অনেকগুলো ডোমেইন তৈরি করতে পারবেন আপনার যা ইচ্ছা তো আপনারা এভাবে চাইলে ডোমেইনটা অ্যাড করে নিতে পারবেন আরেকটা জিনিস আপনাদের যদি এখানে কোনো সমস্যা হয় আপনারা একটা কাজ করবেন এখানে ডট মি এর জায়গায় আপনারা এখানে হাইফেন দিয়ে দিবেন হাইফেন দিয়ে এইভাবে দিবেন যদি কখনো ডট দিয়ে যদি আপনাদের এখানে ব্রাউজ করতে কোনো সমস্যা হয় আপনারা হাইফেন দিয়ে কাজ করবেন তো যেহেতু আমাদের এটা কাজ করতেছে তো ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা এভাবেই কাজ করব এখন থেকে তো আপনারা আপনাদের যে প্রজেক্টগুলো আছে এখন সব প্রজেক্ট কিন্তু আপনাদের ডোমেইনে রেখে কাজ করতে পারবেন কোথায় আপনাদের ডোমেইনটা এই যে stdocs এখান থেকে আপনারা এই যে shipon.me যেখানে আছে এখানে আপনারা সবগুলো প্রজেক্ট রেখে কাজ করতে পারবেন সেম ভাবে আপনারা চাইলে .com.org ইচ্ছামতো নিজের ইচ্ছামতো ডোমেইন তৈরি করে এখানে কাজ করতে পারবেন তো এর জন্য আপনাদের ডোমেইন আলাদা করে কিনতে হবে না আপনাদের লোকাল হোস্টে আপনাদের ইচ্ছামতো ডোমেইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক গ্রুপ তো আছে এখানে পোস্ট করতে পারেন যদি সমস্যা হয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল localhost.com